গুড মর্নিং ইউটিউব, আজকে একটু মেদিনীপুরের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে 8:30, আজকে টুয়েসডে ডে। তো যাচ্ছি, একজনের একটা বিয়ে আছে, ওটা অ্যাটেন্ড করতে। ওটা দেখাতে পারবো কি না যায় না, যদি পারমিশন দেয় দাদা, একটা দাদা, তাহলে কিছু একটু দেখাবো, না হলে এমনি মেদিনীপুর গ্রামের দিকে তো যেগুলো এক্সপ্লোর করবো, যদি একটু কোথাও ঘুরি টুরি ওগুলোই থাকবে। তো আমার সাথে আমার একটা বন্ধু যাবে, স্যান্ডি, ও হচ্ছে বেলঘরিয়া থেকে উঠবে। ও বাজে ভাবে বাইকে গাড়ি চালায় এখানে সবাই, ইন্ডিকেটর নেই, কিচ্ছু নেই। ইন্ডিয়ান গ্যাস, হর্ন মারো। মারবো না, এসে জানে তো মুঝে মেরে দিচ্ছি। ঠান্ডা আছে কিন্তু মানে যতটা যায় না, রাত্রিবেলা পড়বে কিনা, ওইদিকে তো আরও ঠান্ডা হবে মনে হয়, দিনের ঘুরের ওই দিকে। তো আমার প্রায় পৌঁছাতে পৌঁছাতে কত 4 ঘন্টার মতো দেখাচ্ছে গুগল, ওরকমই লাগবে। এই দিকটা থেকে যাচ্ছি, ওই জন্য আর একটু বেশি টাইম লাগবে, কারণ ওর বন্ধুটা বেলঘরিয়া থেকে উঠবো বলে এই দিক থেকে যাচ্ছি। চলো বেলঘরিয়া চলে এসছি। বন্ধুটা এখানে কোথাও একটা দাঁড়িয়ে আছে, বাবারে যা জ্যাম ছিল, এই রাস্তা দিয়ে কেউ আসে, এই রাস্তা দিয়ে গেলে কখন চলে যেতাম দিল্লি রোড ধরলে। কোনটা করে দেখি, কোন পাশে দাঁড়িয়ে আছে। চলো, আমার বন্ধুটা নাকি বললো ফ্লাইওভারের উপরেই নাকি দাঁড়িয়ে আছে, চলো গিয়ে দেখি। আরো ভাবলাম যদি নিচে দাঁড়িয়ে থাকে তাহলে তো আবার ওকে আসতে হবে, বললো ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় কি জ্যাম, বাপরে বাপ। হ্যাঁ, চলো, আমার বন্ধু চলে এসছে, ব্লগ করছি আমি, ব্লগিং করছি। চলো আবার সেই দক্ষিণেশ্বর ব্রিজে আমরা উঠে গেলাম। নমো নমো। চলো বিশ্বাস দেখিয়ে দিলাম আবার তোমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ। চলো গাইস, আমরা হাইওয়েতে উঠে গেছি, দ্যাট ইজ মুম্বাই এক্সপ্রেস ওয়ে, খড়গপুর এখান থেকে আর 104 কিলোমিটার। তো অফিস টাইম হলে রাস্তা একটু জ্যাম ছিল ওই দিকটা, এখন তো দেখছি এই দিকটা আবার ফাঁকা। বাগনান দলিদা, তোমার বাড়ির সামনে থেকে যাচ্ছি কিন্তু, দেখো দলিদার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তাই বলছি। কোন দিকে যেন ঢুকতে হয় দলিদার বাড়ি, ডান দিকে না বাদিকে যাই না, ডোন্ট নো। সিগনাল দে দিয়া, লেটস গো লেটস গো লেটস গো। পালসার হিট খেয়েছে বুঝলি, স্মার্ট পয়েন্ট। চালাও চালাও। তারামা হোটেলে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, এটা হচ্ছে দাঁড়ানে আশ্বাস না, আমরা এখন খাচ্ছি হচ্ছে, দিতে বলেছিলাম আলু পরোটা, এটা মনে হয় তন্দুরি
আলু, তন্দুরি আলু রুটি, টক দই, আর হচ্ছে হোটেলের নাকি আজকে বার্থডে, ওই জন্য আমাদের মিষ্টি খেতে দিয়েছে। ভালোই, আমার বন্ধু স্যান্ডি খাওয়া দাওয়া করছে। চলো স্যান্ডি, আমাদের দেখা হচ্ছে কিন্তু তো গোপ্রোতে। আমাদের খাওয়া দাওয়া হলো, এবারে আমরা আবার বেরোচ্ছি। ওটো ওটো দাঁড়া দাঁড়া ঘুরিয়ে নি। তো ব্রেকফাস্টের পর আবার আমরা রাইড শুরু করলাম। বেশ ভালোই লাগছে রাইড করে। লেটস গো লেটস গো। এই যে শেরে পাঞ্জাবি দেখেছিস, এই সন্ধ্যেবেলা এলে এখানে যা ভিড় থাকে না, বাপ রে বাপ। দীঘা যাবি নাকি? দীঘা বাঁদিকে গেলে পুরো দীঘা যাওয়া যায়, যার যাওয়ার ইচ্ছা চলে যাও দীঘা। দীঘা দিন পরে একটা মানে গ্রামের দিকে যাচ্ছি। শীতকালে গ্রামে বেশ দারুণ লাগে, শীতের সকালবেলা মানে গ্রামে থাকলে বেশ দারুণ, আমার তো বিশাল লাগে, অন্য কার কেমন লাগে যায় না। তাই শীতকালে আমার খুব গ্রামের দিকে যেতে ইচ্ছা করে, খেজুরের রস, তারপরে খেজুরের গুড়ের পায়েস। বাহ, আমি মিষ্টি বেশি ভালো খাই না, ওই একটু রং সাইড পে কিউ কিউ কিউ। মেইন হাইওয়ে থেকে মানে মুম্বাই এক্সপ্রেস ওয়ে থেকে আমরা এখন দেবরা বলে একটা জায়গা, বাদিকে ওই জায়গাটা ঢুকলাম। ওই রাস্তাটা রাস্তাটা এরকম সরু, হাইওয়ে আর নেই, হয়তো কোনো স্টেট হাইওয়ে হবে হয়তো। এই রাস্তাটা বেশি জোরে চালানো যাবে না, তো আমাদের 34 কিলোমিটার যেতে দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট লাগবে, মনে হচ্ছে সেটাই লাগবে, পরে আরও রাস্তা মনে হচ্ছে আরও খারাপ। বিয়ে আর বি এই 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 দেখে দেখে রলগেট রলগেট। বাপরে কি ভিড়, ওমা কোথায় যাবে তুমি? এই দেখ এই দেখ এই দেখ, এবার দেখ জ্যামটা এবারে হবে, ঠিক আছে? এইবারে জ্যামটা হবে টোটোগুলোর জন্য। দেখ কানের নিচে এক দিতে হয় মালগুলোকে। বিউটিফুল রোড, গ্রামের এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে, চারদিকে গাছ সুন্দর, মাঝখান দিয়ে রোড সবং। ওয়াও, বাট এইসব রোডের চাপ হচ্ছে একটাই, কেউ কোথার থেকে না এই জায়গা উঠাট করে কিছু না বেরোয় আর ভুলভাল গাড়ি না ঘুরিয়ে দেয়, তা হচ্ছে মেইন চাপ। দৌড়ে দৌড়ে ফেরো, দৌড়ে দৌড়ে অফরোড অফরোড। বাপ রে বাপ কি অফরোড রে, মাই গড। ভাই যেতে দাও, একটু যেতে দাও ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হে পাড়িদা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তুই নাম করছিলি না, তুই নাম করছিলি না যে ভালো রাস্তা, সুন্দর রাস্তাটা তো খুব সুন্দর। ও ভালো রাস্তা সামনে, হ্যাঁ ওই তো ওই তো ওই তো, এটাও তো ভালো রাস্তা না। এক্সারসাইজ এক্সারসাইজ। তো গ্রামে এসেছিস, তুই কি হাইওয়েতে সবসময় চালাবি? গ্রামের মজা নিবি না? দিস ইজ ভিলেজ মজা, না জোয়াল এগুলো না। এই দেখ রাস্তার কাজ হচ্ছে, আমরা কালকে আস্তে আস্তে কাজ হয়ে যাবে। ওহো লাল মাটির রাস্তা, তাই তো বলে এইদিকে এসে আর লাল মাটির রাস্তা পাবো না, তাই কখনো হয়? হ্যাঁ বাবা
লাল মাটি শেষ হয়ে গেল লাল মাটি শেষ হয়ে গেল বাবা পুপু সাইড প্লিজ ও ও ও ও ও ও ও ও হ্যাঁ ওমা বাস ফাস ফেলে রেখেছে কেন ভাই কি হলো হোয়াট হ্যাপেন্ড সরস্বতী পুজোর চাঁদা সঞ্জিত দিয়ে দেয় তো 10 টাকা এই অর্ণব পারিদের বাড়ি কোনটা অর্ণব পারি চিনিস আরো দূরে লেফটে তো কিছু নেই এই রাস্তা এইটা এই লালটা ও মাই গড আমার তো মনে হচ্ছে না কোথায় ঢুকছি কি জানি হ্যাঁ ডেস্টিনেশন কোন দিকে বললো এবারে কোন দিকে যাবো ও সোজা বলতে আমার মনে হচ্ছে এদিকে না বুঝলি লাভ ফোন লাগাও দেখি আমার ফোন কর পারি দেখে দেখো জায়গাটা কত সুন্দর এই জন্য আমি গ্রামে আসতে চাই এখানে মাছ চাষ হয় পুকুরগুলোতে কিন্তু এগুলো স্নান করা যায় না করতে দেয় না ক্যালাবে নামলে এইদিকে একটা বড় পুকুর আছে ওইদিকে আরও একটা বড় ওই ওই এই বড় পুকুরটার ওইদিকে একটা ছোট পুকুর আছে বোঝা যাচ্ছে না এখান থেকে ওখানে চিংড়ি মাছ চাষ হয় অনেক নাকি চিংড়ি আছে মাই গড বাপরে এখান দিয়ে আসাটাই কষ্ট হয়ে গেল নাইস প্লেস ঠান্ডি নিম পাতা খাবি করোনা প্রতিষেধক হ্যাঁ চলাই চলাই লাভি তো পুকুরে আরে কিছু হবে না আসো না চলো আমরা এখন স্নান করবো পুকুরে ব্লগিং করছে দেখো পুকুরে এখন স্নান করবো স্যান্ডি তুই জাম কর আগে আমি তোর না আমি জাম করতে পারি না ভাই ও তো দুদিন বেশ ভালোই মজা করলাম দাদার বিয়েতে তো আমি এখন ফিরছি আমি এখন ডানকুনের কাছাকাছি আছি তো ফেরার আর কিছু ভিডিও বলিনি তো সেম রোড যেটা মানে যাওয়ার সময় দেখিয়েছি ওটাই ফেরার সময় তো ওই জন্য আর কিছু ভিডিও বলিনি তো আমার বন্ধু যে আমার সাথে গেছিলো ওকে আমি ও কলকাতা যাবে তো ওকে ধুলাগড়ে টোল প্লাজার ওখানে নামিয়ে দিলাম ওখান থেকে দীঘা
প্ল্যানেটের পাশ দিয়ে যাবে বা আরও অনেক গাছ পেয়ে যাবে। তো আমি এখন একাই যাচ্ছি এখান থেকে। রাস্তা হালকা জ্যাম আছে, এই টাইমটা জ্যাম থাকে, অফিস ছুটি হয়েছে। আসলে গ্রামের দিকে বিয়ে তো মানে বিয়ে বাড়িতে বিয়ে হয়নি, মানে বিয়ে বাড়ি বলতে ভাড়া নিয়ে যেগুলো তো যেখানে করা হয় থেকে মানে এদের নিজেদের বাড়িতে বিয়ে হয়েছে। তো দারুণ এনজয় হয়েছে। আর সব মানে কোনো ক্যাটারার নেই, রান্না বান্না তারপরে দেয়া মানে খাবার টাবার দেয়া সব নিজেরাই করেছে। দারুণ মজা হয়েছে। আমি তো গলদা চিংড়ি ছিল, আমি তো তিনখানা গলদা চিংড়ি খেয়েছি। তো এইটুকুই, বাড়ি ফিরতে ফিরতে আরও 1.5 ঘন্টা মতো লাগবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো, টাটা, বাই বাই।